বিরতির পর ফিরে আসলাম। প্রদেশ বিজেপির সভাপতির উদ্যোগে দক্ষিণ জেলাতে অনুষ্ঠিত হল নির্বাচনী পর্যালোচনা বৈঠক। আজ দক্ষিণ জেলাতে অনুষ্ঠিত এই বৈঠক প্রসঙ্গে যেমনটি জানা যাচ্ছে, নির্বাচনে কার্যত এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা বাকি রয়েছে এবং এই ফলাফল ঘোষণার প্রাক মুহূর্তে দলের জয়ের ব্যাপারে সম্পূর্ণভাবে নিশ্চিত রয়েছেন প্রদেশ সভাপতি এবং একই সঙ্গে কার্যকর্তা সকলকেই অভিনন্দন জানিয়েছেন আজ প্রদেশ সভাপতি এই মতবিনিময় সভার মধ্য দিয়ে। তবে তার পাশাপাশি বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে অনুষ্ঠিত হয় আজকের এই সভার মধ্য দিয়ে। একই সঙ্গে দুষ্কৃতীদের দ্বারা যে সমস্ত কর্মী সমর্থকরা বিজেপির যারা আক্রান্ত হয়েছিলেন তাদের দেখতে শারীরিক অবস্থার খোঁজ খবর নিতেও তাদের বাড়িতে গিয়ে পৌঁছান প্রদেশ বিজেপি নেতৃত্ব। বিশেষ করে বিজেপি প্রদেশ সভাপতির উপস্থিতিতে দক্ষিণ পিরা জেলা বিজেপি কার্যালয় তথা বেলুনে অটল ভবনে অনুষ্ঠিত হল জেলা নেতৃত্ব ও কর্মকর্তাদের নিয়ে নির্বাচনী পর্যালোচনা বৈঠক। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন বেলুনিয়া এবং ঋষিমুখ বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দীপায়ন চৌধুরী, গৌতম সরকার, বিজেপি দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস থেকে শুরু করে বরিষ্ঠ কার্যকর্তারা। নির্বাচনের প্রাক মুহূর্তে এই বৈঠক, যেখানে জয়ের ব্যাপারে সম্পূর্ণরূপে আশাবাদী রয়েছে দলীয় কর্মী সমর্থকরা, একই সঙ্গে সভাপতি নিজেও, এমনটাই সাংবাদিকদের সামনে জানিয়েছেন। ঠিক কি বক্তব্য রয়েছে প্রদেশ সভাপতির শুনুন। এই আয়প্রত্যাশী স্লোগান দিয়ে রাজ্যের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন। ত্রিপুরা রাজ্যের মানুষ অশান্তি চায় না, ত্রিপুরা রাজ্যের মানুষ চায় শান্তি। তো কাজেই যারা আজকে এই অরাজকতা করার চেষ্টা করছে, অলরেডি আমাদের কাছে খবর আছে যারা বিরোধী দল তারা অলরেডি মাঠে নেমে চাঁদাবাজি সংগ্রহ করার চেষ্টা করছে। আমি তাদেরকেও উসিয়ে দিতে চাই, রাজ্যে পাঁচ বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন কোথাও কোন ধরনের কাউকে এক টাকাও চাঁদা দিতে হয়নি। আবার এই চাঁদা সংস্কৃতির কালচার শুরু করে দিয়েছে এই কয়েকটা দিনের মধ্যে। তাই তাদের কাছে হুঁশিয়ারি দিতে চাই যে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে অশান্তির মধ্যে ফেলবেন না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমি বিভিন্ন জেলাতে সফর করছি, আমি উত্তর ত্রিপুরা থেকে শুরু করে অনুগুলি জেলা এবং রাজ্যের বিভিন্ন জেলাতে আমি সফর করছি, আর কার্যকর্তাদের কাছে আমি একটাই বার্তা দিচ্ছি যে কোনো প্ররোচনায় আপনারা ফাঁদে পা দেবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। প্রদেশ সভাপতির বক্তব্য আপনারা শুনলেন। তবে এই মুহূর্তে বিরোধী দলের কোন প্ররোচনায় পা না দিয়ে আইনগত উপায়ে প্রতিরোধ গড়ে তোলার জন্য কড়া বার্তা দিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। পরবর্তী সময় সিপিএম দুষ্কৃতিকারীদের দ্বারা আক্রান্ত হয়েছেন সুতামুড়া এলাকার বাসিন্দা বিজেপি কার্যকর্তা দেবজিৎ দাস এবং গোপাল ভৌমিকের বাড়িতে ওনাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান প্রদেশ সভাপতি থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা। এবং তীব্র ভাষায় বিরোধী দল, বিশেষ করে বাম গ্রেসের যে জোট, তাদেরকে আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। বিরতি পর সঙ্গে থাকুন।